নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে 2.2 অনুশীলনী নবম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখনি, ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবে। আজকে অনুশীলনীর আমরা যদিও শেষ সিজনশীলটা করছি, আসলে আমরা উদাহরণ থেকে কিছু অঙ্ক করব জন্য আমরা লাস্ট পার্ট বলছি না। তো 23 নম্বর অঙ্কটা আমরা করব, ওয়াই সমান এফ এক্স সমান সমান এই মানটা দেওয়া ছিল, একটা ফাংশন এফ অফ মাইনাস হাফ এর মান চাওয়া হয়েছে। তো সিম্পলি আমরা এই অংশটা আগে তুলে নেব, যে দেওয়া আছে এফ অফ এক্স সমান, এইভাবে জাস্ট জিনিসটা তুলে নেব। 23 এর আমরা ক নম্বরে আসছি। তো প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে এফ অফ এক্স, এফ অফ এক্স সমান হচ্ছে 4x-7, এটা ছিল উপরে, বাই নিচে আছে 2x-4। তো এইখান থেকে আমরা হচ্ছে এফ অফ মাইনাস হাফ এর মান বের করব, এফ অফ মাইনাস হাফ। তো জাস্ট এক্স এর বদলে আমাদেরকে মাইনাস হাফ বসিয়ে দিতে হবে, বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। সো 4 ডট মাইনাস মান থাকলে আসলে ব্র্যাকেট দিয়ে বসাতে হয়, আর এই মাইনাস 7টা থেকে গেল। আর নিচে আমরা করব হচ্ছে 2 ডট এক্স এর বদলে মাইনাস হাফ আর মাইনাস 4। তো সেক্ষেত্রে আমরা নেক্সট লাইনে গেলে এটা যদি আমরা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এই 2 দিয়ে আমরা, এটা যেহেতু উপরের সংখ্যা, এটা কাটাকাটি করলে 2 × 4 অর্থাৎ একবারে আমরা -2 লিখবো, তার সাথে -7। আর এখানেও দেখো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2 কাটা গেলে এখানে শুধু 1 থাকে, -4। তো এই জায়গায় এসে অনেকেই মাইনাসে মাইনাসে প্লাস করে, এটা কিন্তু আসলে মাইনাসে মাইনাসে প্লাস হলো গুণনের সূত্র। যোগ বিয়োগের সময় একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয়, প্লাস যোগ করতে হয়, 7 × 2 = 9। আর নিচেও দেখো একই চিহ্ন আছে, ওই চিহ্নটা দিয়ে 4 আগে পাস যোগ করতে হয়। তো সেক্ষেত্রে এখানে উপরে আর নিচে কিন্তু আমরা মাইনাসটা অ্যাভয়েড করে দেবো, অর্থাৎ ক্যান্সেল করে ফেলবো। এটা যদি আমরা ক্যান্সেল করে ফেলি তাহলে উপরে থাকছে আমাদের 9 আর নিচে থাকছে 5। হ্যাঁ, সিম্পলি এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার, অর্থাৎ 9/5। তো এরপর আমরা এটার খ নম্বরে ঢুকছি। খ নম্বরে যেটা বলা হয়েছে, এই যে এফ অফ এক্স প্লাস 2 বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের দেখো এফ অফ এক্স এর মানটা কিন্তু আছেই, হ্যাঁ, আমরা দেওয়া আছে দিয়ে এটা তুলে নিয়ে তারপর এটা প্রদত্ত রাশি হিসেবে লিখে আমরা মানগুলো বসাবো জাস্ট। তো প্রথমে আমরা লিখি দেওয়া আছে এফ অফ এক্স, এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের 4x-7 বাই 2x-4। তো এখন আমরা যদি প্রদত্ত রাশিটা লিখে ফেলি তাহলে আমাদের অঙ্ক কিন্তু স্টার্ট হয়ে যাবে। অতএব প্রদত্ত রাশি ছিল আমাদের এফ অফ এক্স প্লাস 2 বাই নিচে ছিল এফ অফ এক্স মাইনাস ওয়ান। তো এই যে এফ অফ এক্স এর বদলে আমরা এই মানটা বসাবো জাস্ট, হ্যাঁ, সমান সমান দিয়ে আমরা এই মাঝের বড় টানটা আগে দিয়ে দেবো, কারণ এই সমান চিহ্নটা এই টান বরাবর হয়। এফ অফ এক্স এর বদলে আমরা এই ভগ্নাংশটা বসাবো, অর্থাৎ 4x-7 বাই 2x-4, তার সাথে এখানে থাকলো +2। আর নিচে আবারও এফ অফ এক্স এর বদলে আমরা এই মানটা বসাবো, অর্থাৎ 4x-7 বাই 2x-4, আর এই বাইরে আছে -1। এখন উপরে আর নিচে আমাদের লসাগু করতে হবে, আমরা বড় টানটা আগে দিলাম, এই 2 এর নিচে যদি একটা 1 ধরি তাহলে আমরা 1 আর এটার লসাগু হবে ওইটাই, অর্থাৎ 2x-4। ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো লসাগু করে করতে হয়। তো এটা দিয়ে কে ভাগ দিলে একবার যাবে, এক দিয়ে উপরে গুণ করলে কিন্তু ওইটাই থাকবে, অর্থাৎ 4x-7। আর 2 এর নিচে যেহেতু একটা 1 আছে, এক দিয়ে কে ভাগ দিলে এতবার যাবে, এটা দিয়ে উপরে গুণ করতে হবে। তো এটা একবারে গুণ করে দেওয়াই ভালো, 2 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে প্লাস, এটা হচ্ছে 2 × 4 = 4x, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 4 × 2 = 8। নিচেও আমাদের লসাগু করতে হবে, এই 1 এর নিচে আমরা যদি একটা 1 ধরি তাহলে লসাগু হবে আমাদের 2x-4। তো এটা দিয়ে কে ভাগ করলে একবার যায়, এক দিয়ে কে গুণ করলে এটাই থাকবে, অর্থাৎ 4x-7। আর এইখানে এটা সোজা কথা যে পূর্ণ সংখ্যা থাকলে আসলে ডাইরেক্ট লসাগুর সাথে গুণ করতে হয়, কেননা নিচে যেহেতু 1 আছে, এক দিয়ে ভাগ দিলে এতবার যাবে, এটা দিয়ে সেই একে গুণ করতেই হবে। এক দিয়ে গুণ করলে কোনো ইফেক্ট পড়ে না, কিন্তু এই মাইনাসের কারণে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এটা হবে -2x, আর এটা -7 = +4। নেক্সট এখানে আমাদের কিছু যোগ বিয়োগ থাকলে এগুলো আমরা শেষ করে নেব, 4x আর 4x যোগ করলে হবে
8x আর এটা একই চিহ্ন এটা যোগ হয়ে হবে মাইনাস 8 7 15 বাই তার নিচে ছিল আমাদের 2x মাইনাস 4 তো আমরা এই সমান চিহ্নটা এই বড় টান বরাবর দেব আর এইটা দেখো বিয়োগ হয়ে হবে 2x আর এটা ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্ন আসে অর্থাৎ মাইনাস 3 আসবে এবার এটা এই চারতলা বলা হয় এটা 1 2 3 4 তো এটা ভাঙার নিয়ম হচ্ছে এই উপরের ভগ্নাংশটা আগে লিখতে হয় যে 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 4 এটা একটা ভাগ চিহ্ন এটা না দিয়ে আমরা গুণন দিয়ে এটা জাস্ট উল্টিয়ে দেব এর নিচের সংখ্যাটা আসলে লেখা হয়নি লসাগুটা লসাগু ছিল 2x মাইনাস 4 তো এই যে একতলা দুইতলা তিনতলা চারতলা এটাও একটা ভগ্নাংশ এটাও একটা ভগ্নাংশ তো এই উপরের ভগ্নাংশটা আগে লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয় অর্থাৎ এই 2x মাইনাস 4 চলে যাবে উপরে আর এই 2x মাইনাস 3 আসবে নিচে তো এটা সিম্পলি ক্যান্সেল হয়ে যায় কাটাকাটি হয়ে যায় তাহলে উপরে থাকলো আমাদের 8x মাইনাস 15 আর নিচে থাকছে আমাদের 2x মাইনাস 3 তো এটাই আমাদের অ্যান্সার 8x মাইনাস 15 বাই 2x মাইনাস 3 তো এরপরে আমরা গ নাম্বারটায় যাচ্ছি ফাংশনের অঙ্ক আসলে পরীক্ষায় দেখা যায় প্রায় একটা আসেই তো গ নাম্বারে আমরা ঢুকছি গ নাম্বারে যেটা ছিল আমরা সেটা তোমাদের দেখাই এখানে বলা হয়েছে যে দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স তো এই যে ওয়াই এর একটা কাজ ছিল যেটা এতক্ষণ আমাদের প্রয়োজন হয়নি এই এইটা আমাদের গ নাম্বারে এখন প্রয়োজন হবে তো এখানে আমরা দেওয়া আছে দিয়ে যেভাবে দেওয়া ছিল এখন আমরা গ নাম্বারে সেইভাবেই লিখব অর্থাৎ ওয়াই সমান সমান এফ এক্স সমান সমান ফোর এক্স মাইনাস 7 বাই নিচে ছিল 2x মাইনাস 4 এই জিনিসটা আমাদের হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল তো এফ অফ ওয়াই সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে দেখো আমরা কোশ্চেনে যেটা বলা আছে গয়ে যে এফ অফ ওয়াই তো আমরা এফ অফ ওয়াইটা আগে বের করে নিই যে এফ অফ এক্স সমান যদি এটা হয় তাহলে অতএব এফ অফ ওয়াই সমান হবে এক্স এর বদলে আমাদের সব ওয়াই বসাতে হবে অর্থাৎ ফোর ওয়াই মাইনাস 7 বাই এখানে হবে 2y মাইনাস 4 এটা হচ্ছে আমাদের এফ অফ ওয়াই এর মান তো এখানে যেটা বলা ছিল যে দেখাও যে এফ অফ ওয়াই সমান শুধু এক্স এখানে কিন্তু কোনো এফ অফ এক্স নেই তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে দেখাবো এটাই হচ্ছে এই অঙ্কের আসলে খেলা হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এই যে উপরে যে ওয়াই সমান এফ এক্স সমান এটা দেওয়া ছিল হ্যাঁ এখান থেকে আমরা কিন্তু ওয়াই সমানও এটা লিখতে পারি তো আমরা সেই লাইনটা যদি লিখি যে এখন বা এখানে ওয়াই সমান সমান আমরা এটা লিখছি যে ফোর এক্স মাইনাস 7 বাই 2x মাইনাস 4 হ্যাঁ তো এই এই জায়গাটায় আমরা এখন দেখো বজ্রগুণন বা আড়াআড়ি গুণ যদি করি ওয়াই এর নিচে একটা ওয়ান ধরি তাহলে এটা উপরে এটার সাথে এটা উপর এটা নিচ ওয়াই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে 2xy মাইনাস এটা হবে 4y আর এখানে নিচে ওয়ানের সাথে এটা গুণ হলে এটাই থাকবে অর্থাৎ 4x মাইনাস 7 তো এই একটা অবস্থা আমরা পেলাম এখন আমরা হচ্ছে যে এই জায়গাটায় আমরা কি করব দেখো 2xy মাইনাস 4x এই xটাকে আমরা এই পাশে নিয়ে আসবো 2xy মাইনাস 4x আর এইটাকে আমরা ওই পারে দেব অর্থাৎ 4y ওই পারে গিয়ে প্লাস হবে আর এটা যেহেতু মাইনাস আমরা প্লাসটাকে আগে লিখি 4y মাইনাস 7 আচ্ছা নেক্সট এই জায়গা থেকে আমরা একটা x কমন নেব দেখো xটা যদি কমন নেই তাহলে এখানে হবে 2y মাইনাস এখানে থাকবে হচ্ছে 4 আর এই পাশটা আমরা এইভাবেই রাখলাম 4y মাইনাস 7 আচ্ছা এর পরের লাইনটা আমরা দেখো x এর মানটা আমরা বের করব অর্থাৎ এখানে আমাদের যেহেতু চাওয়া হয়েছিল যে দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স তো আমরা সেই জন্য এখান থেকে আস্তে আস্তে আসলে এক্স এর মানটা বের করছি হ্যাঁ আমরা কিন্তু এফ অফ ওয়াই এর মানটা বের করে রেখেছি সেক্ষেত্রে এইটা মানেই যদি ওরা বলে এক্স তাহলে আমরা এক্স এর মানটা বের করলেই বুঝতে পারবো কি হয় তো এটা গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এটা আমরা উপরে রাখছি ফোর ওয়াই মাইনাস 7 বাই এই রাশিটা এসে নিচে ঢুকলো 2y মাইনাস 4 তো দেখো এটাই চলে আসছে 4y মাইনাস 7 বাই 2y মাইনাস 4 তাহলে আমরা বলতে পারি যে অতএব এফ অফ ওয়াই সমান সমান এক্স হ্যাঁ বলে আমাদের দেখাও যে বলেছিল আমরা এখানে বলে দেব দেখানো হলো জাস্ট একটু টেকনিকে করতে হবে অঙ্কটা আর কিছু না তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ।